আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো আছো? করোনাকালীন সময়ে কিছু অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। সে শুভাকাঙ্ক্ষিতে রুটিন অনুযায়ী আমার ক্লাস ষষ্ঠ শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় বীজগণিত রাশি, হ্যাঁ, সেখানে বীজগণিত রাশির ভিতরে চারটা বিষয়বস্তু আলোচনা করব। অতি মনোযোগ সহকারে তোমরা শুনবে, দেখবে এবং বুঝে নেবে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রতীক, চলক, সহগ, আর হচ্ছে সূচক। প্রতীক হচ্ছে যেরকম পাটিগণিতের যে আমরা 1 2 3 4 5 6 7 8 9 0, বীজগণিত ঠিক 1 2 3 4 5 6 7 8 9 0, এই সমস্ত সংখ্যা দিয়ে যেগুলো গাণিতিক সংখ্যা হিসেবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে প্রতীক। আর চলক হচ্ছে এক্স ওয়াই জেডকে স্বাভাবিক আমরা বীজগণিতে চলক হিসাবে ব্যবহার করি। আর সহগ হচ্ছে যেরকম থ্রি এক্স, হ্যাঁ, ফোর ওয়াই, তারপরে সিক্স জেড, এখানে যে চলক এবং সংখ্যা গাণিতিক সংখ্যা আছে সেগুলো আছে। এক্সের সহগ হলো থ্রি, ওয়াইয়ের সহগ হলো ফোর, আর জেডের সহগ হলো সিক্স, এগুলো হচ্ছে সহগ। আর সূচক হচ্ছে এক্সের, এখানে এক্স একটা রাশি, এর উপরে কোনো সূচক না থাকলে সেখানে আমরা ওয়ান ধরবো। যেরকম এখানে এক্স স্কোয়ার, এর উপরে টু আছে, হ্যাঁ, এক্সের সহগ সূচক হলো টু, ওয়াইয়ের সূচক হলো থ্রি, ঠিক আছে। এখন আমরা আলোচনা যাওয়ার পরে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, এগুলো আমাদের বেসিক মূলত আলোচনা হলো। তাহলে আমরা শিখলাম কি, প্রতীক, চলক, সহগ আর হলো সূচক। এই নিয়ে আরেকটা বিষয় জানা আছে আমাদের, প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্নটা দেখি, সেটা হলো প্রক্রিয়া চিহ্ন, সেগুলো যেমন প্লাস, মাইনাস, ইনটু বা ডিভিশন বা ভাগ। ইংলিশে বলছে এটা প্লাস, এটা মাইনাস, এটা ইনটু বা এটা হচ্ছে ডিভিশন, ঠিক আছে। এবার আমরা শিখব বীজগণিতের রাশি ও পদ। বীজগণিত রাশি ও পদ, এগুলো তোমরা সবাই খাতায় তুলে নাও। এবার আমরা যাব বীজগণিতের রাশি ও পদ। রাশি আর হচ্ছে পদ, রাশি ও পদ, বীজগণিত রাশি ও পদ দুটা জিনিস আলোচনা করি। যেমন 5x কমা 2x প্লাস 3y, 5x প্লাস 3y মাইনাস জেড ইত্যাদি, এক একটি বীজগণিতে এরা হচ্ছে রাশি। তাহলে বীজগণিতের রাশি কাকে বলে, সেটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, সংখ্যা সূচক, প্রতীক দ্বারা অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতের রাশি বলা হয়। বীজগণিতের রাশি যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। বুঝতে পারছো সবাই? যেমন 4x প্লাস 3y, যেমন এখানে আছে 2x প্লাস 3y, তাহলে এটা একটা রাশি। এই রাশিতে 4x, 2x ও 3y দুটা পদ আছে, এরা যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত, ঠিক আছে। এটা একটা রাশি 2x প্লাস 3y, এটা একটা রাশি। এই রাশিতে মাঝখানে যোগ চিহ্ন সংযুক্ত আছে, একটা 2x আর একটা 3y, দুটা পদ দ্বারা এই রাশিটা সংযুক্ত, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। এবার দুটা পদ আছে, রাশি আছে, এটা শিখলাম, পদ কি রাশি কি শিখলাম। এবার আমরা চলে যাব যে সমস্ত আলোচনা হলো সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সরল শিখব, 4.2-এর সরল শিখব। এখন সরল অঙ্ক কি দেখো তোমরা, এগুলো আলোচনার পরই সরল অঙ্ক শিখব। সেটা হচ্ছে অনুশীলনী 4.2, 4.2-এর
একের এক নম্বর অঙ্ক এক্স পাওয়ার কিউব ইন্টু এক্স পাওয়ার সেভেন, তাহলে সমান সমান এক্স থ্রি প্লাস সেভেন সমান হবে এক্স পাওয়ার টেন অ্যান্সার। এখানে জানো গুণের সময় সূচক বা পার যোগ হয় আর রাশি যে ভিত্তিটা বসে গেল, তাহলে এক্স থ্রি আছে কিউব ইন্টু এক্স সেভেন, তাহলে দুটা রাশির মধ্যে একটা এক্স একটা নিলাম আর সূচক কী করলাম দুটা যোগ করলাম থ্রি প্লাস সেভেন এক্স পাওয়ার টেন। ঠিক আছে, এবারে আমরা শিখব বাকিগুলো বাড়ির কাজ থাকবে। এবার দুই নম্বর আর একটা অঙ্ক বোঝাই দিই, দুই নম্বরটা এই অনুপাতে মান নির্ণয়, যেমন এ সমান দেওয়া হচ্ছে টু, বি সমান থ্রি আর সি সমান ওয়ান, হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। হলে হলে নিচের রাশি রাশিগুলোর মান নির্ণয় করো। যেমন এক নম্বর এ কিউব ইন্টু বি স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা দেখব এ স্কোয়ার এ কিউবের মান, তাহলে এর মান কত, এর সমান হলো টু পাওয়ার কিউব ইন্টু বি এর মান হলো থ্রি পাওয়ার স্কোয়ার। তাহলে দেখো টু হচ্ছে ভিত্তি আর সূচক দেওয়া আছে কত থ্রি, তাহলে টু কয়বার গুণ হবে তিনবার, তাহলে টু তিনবার গুণ হলে এখানে হবে এইট, গণিত থ্রি হচ্ছে ভিত্তি আর সূচক কত দেওয়া আছে টু। এর আগে আমরা শিখলাম উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কোনো রাশি বা সংখ্যার উপরে উপরে যেগুলা থাকবে যে সংখ্যা থাকবে সেটি হবে তার সূচক, তাহলে তিন কয়বার গুণ হবে দুইবার, তিন গুণ তিন, তাহলে তিন থেকে নয়, তাহলে কত হলো মাঝখানে হবে চিহ্নটা প্লাস ইন্টু হয়ে গেছে দুই আট নয়, তাহলে কত হবে সতেরো অ্যান্সার। এভাবে আর একটা অঙ্ক দেখাই দিই তোমাদের, আর কারোর সমস্যা দেখো ভালো করে, এ কিউব প্লাস বি স্কোয়ার, তাহলে এর মান দেওয়া আছে এখানে মান দেওয়া আছে খেয়াল করতে হবে টু, এ জায়গায় টু বসালাম সূচক থ্রি থাকলো প্লাস মাঝখানে বি এর মান কত থ্রি আর উপরে হচ্ছে স্কোয়ার, তাহলে সূচক হলো কত টু এর উপরে থ্রি আছে সূচক, তাহলে দুই কয়বার গুণ হবে তিনবার, তাহলে টু গণিত টু গণিত টু, তাহলে কত হবে এইট প্লাস থ্রির উপরে স্কোয়ার, থ্রি কয়বার গুণ হবে দুইবার, যেহেতু সূচক আছে কত টু, তাহলে নাইন, তাহলে এইট আর নাইন কত হলো সেভেন্টিন সতেরো। ঠিক আছে, তারপরে আমি আর একটা বড় অঙ্ক করে দিই, তাহলে তোমরা বাড়িতে সবাই প্র্যাকটিস করতে পারবা। ভি নাম্বার এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার সমান, এর মান কত দেওয়া আছে তোমার টু, এখানে টু বসায় দাও টু এর উপরে স্কোয়ার মাইনাস টু গণিত এর মান টু গণিত সি এর মান কত ওয়ান প্লাস সি এর মান ওয়ান এর উপরে স্কোয়ার, তাহলে টু এর উপরে সূচক কত দেওয়া আছে টু, তাহলে দুই কয়বার গুণ হবে দুইবার, দুই দুগুণে চার মাইনাস দুই দুগুণে চার, চার একে চার প্লাস ওয়ানের উপরে, আমরা জানি তোমরা এটা শিখেছ আর আগে ওয়ানের উপরে কোনো সূচক যতই থাকুক না কেন তার মান কত হবে ওয়ান হবে, ওয়ানের উপরে টু আছে ওয়ান গণিত ওয়ান, তাহলে কত ওয়ান, তাহলে কত ফোর, ফোর আর ওয়ান যোগ করে কত হলো ফাইভ, ফাইভের ভিতরে ফোর বাদ দিলে ওয়ান আনছো, এই এই দুটো অঙ্ক তোমরা খাতায় সবাই তুলে নাও। আচ্ছা, এবার তিন নম্বরে বাম পক্ষ ডান পক্ষ সমান এটা অঙ্ক শেখাবো, এ মান আলাদা দেওয়া আছে এটি সবাই তোলা আছে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এবার
তিন নম্বর একটা অঙ্ক বুঝাইতে বাড়ি কাজ দেব। দেখো সবাই, তিন নম্বর দেওয়া আছে মান এক সমান সমান থ্রি, ওয়াই সমান সমান ফাইভ, আর হচ্ছে জেড সমান সমান টু হলে হলে দেখাও যে এক নম্বর ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই, তারপরে ওয়াই মাইনাস এক্স, বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের, ঠিক আছে কি না এটা দেখাতে হবে। বুঝতে পারছো সবাই? এটা আলাদা মান দেওয়া আছে, এই মানটা আলাদা, দুইয়ের জন্য আলাদা মান, তিনের জন্য আলাদা মান। এক্স সমান থ্রি, ওয়াই সমান ফাইভ, জেড সমান টু হলে দেখাও যে এই যে বাম পক্ষ দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর সমান ডান পক্ষ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে বাম পক্ষ আমাদের কী দেখো, লেফট হ্যান্ড সাইড সমান ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াইয়ের মান কত দেওয়া আছে ফাইভ, ফাইভ স্কোয়ার মাইনাস এক্সের মান হলো থ্রি আর উপরে স্কোয়ার, তাহলে সূচক ফাইভের উপরে টু আছে, তাহলে ফাইভ গুণ ফাইভ টোয়েন্টি ফাইভ নাইন, তাহলে পনেরোর মধ্যে নয় বাদ দিলে ছয় ওয়ান সিক্স। এবার রাইট হ্যান্ড সাইড দেখো সবাই, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স, তাহলে এক্সের মান বসিয়ে দাও, এক্সের মান হলো থ্রি প্লাস ওয়াইয়ের মান ফাইভ ইন্টু ওয়াইয়ের মান কত ফাইভ মাইনাস এক্সের মান থ্রি, তাহলে থ্রি আর ফাইভ কত হবে এইট, গণিত ফাইভের মধ্যে টু বাদ দিলে থ্রি বাদ দিলে টু, তাহলে হবে সিক্সটিন। লোয়াতে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের রেজাল্ট হয়ে গেল, তাহলে কী হলো, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? সবাই খাতায় তুলে নাও, শুনে সমস্যা হলে আবার বোঝা দিচ্ছি। সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে।